ষড়ঋতুর বৈচিত্র্যে ভরা রূপসী বাংলার চোখ ধাঁধানো রূপের পসরা দেখতে আজ আমরা যাচ্ছি নওগাঁ জেলার শিমুলতলি ঘাট এলাকায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপাশে সবুজের নিস্তরঙ্গ মাটামাটি, আর তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এক সবুজের রাজ্যবাট। আর বন্ধুরা এই স্থানটি হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলি ঘাট শেখাহাটি বাজারের পাশেই অপূর্ব সুন্দর মনোমোহিনী এক প্লেস। সবুজের রাজ্যবাট, যেন নিসর্গময় সম সবুজ। এখানে আসলে আপনার মনটা হারিয়ে যাবে সবুজের মাঝে নীল দিগন্তে। বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন শিমুলতলি ঘাট এবং সেই সাথে আত্রাই নদীর উপর নির্মিত অপূর্ব সুন্দর এক দৃষ্টিনন্দনিক ব্রিজ। আর সেই ব্রিজের উপরে আমি আছি বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা আমাদের এই দেশটাকে এক লাস্যময় জনপথে পরিণত করেছে এদেশের বুকে বয়ে চলা জালের মতো ছড়িয়ে ছিটে থাকা নদীগুলি। আর সেই নদীগুলির উপরে নির্মিত ব্রিজ কতটা সুন্দর, কতটা সৌন্দর্য বৃদ্ধি করেছে এই জনপদগুলির তা ভাষাই বলে বোঝানো যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর ভিউ এবং কতটা সুন্দর এই ব্রিজ। প্রিয় দর্শক, এই স্থানটি যখন ব্রিজ ছিল না তখন এই স্থানটি এমন একটা দুর্গম পথ ছিল, এই ঘাটে আসলে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো খেয়া নৌকার জন্য। খেয়া মাঝে উপারে চলে গেলে, নৌকা নিয়ে উপারে চলে গেলে তখন অন্তত দু ঘন্টা, বর্ষার সময় কমাস কম দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় অপেক্ষা করতে হতো একটা খেয়া নৌকার জন্য পার হওয়ার জন্য। আর এই আত্রাই উপর নির্মিত এই বৃষ্টি হওয়ার ফলে, নির্মাণ করার ফলে এই জেলা শহরের সাথে সহ উপজেলা শহরের যোগাযোগ ব্যবস্থার কতটা উন্নয়ন সাধন হয়েছে তা ভাষাই বলে বোঝানো যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা এবং চারিপাশের ভিউ আপনাকে এক নজরেই মুগ্ধ করবে এবং আপনার দৃষ্টি কাড়বে, সে কথা আমি নিশ্চিত করে বলতে পারি। প্রিয় দর্শক, এই স্থানটি হচ্ছে পলি এলাকা। আর পলি এলাকার জন্য এই স্থানে প্রচুর পরিমাণে শাক সবজি জন্মায়, স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন হাট বাজারে এখানকার শাকসবজি বিক্রয় হয় এবং সেগুলি খুব সস্তা বিক্রি হয়। আপনারা যখন এই এলাকায় আসবেন, হাটবারে আসলে একথার সত্যতা আপনি নিজেই বুঝতে পারবেন। এই এলাকাটি হচ্ছে বন্ধুরা শেখাহাটি বাজার। আর এই শেখাহাটি বাজারটা ছিল আরও ভিতরে নদীর পাশে ছিল, বাইপাস রোড হওয়ার পর ওইখান থেকে বাজারটি এখানে উঠে আসছে এবং একটা সরগরম বাজারে পরিণত হয়েছে এই স্থানটি। এই বাইপাস রোডের পাশে দু সাইডে রয়েছে ইট ভাটা এবং প্রচুর লোকজন বাইরে থেকে না আসে কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে এই বাজারটিতে। আর যার জন্য এই বাজারটার কদর, স্থানীয় লোকের কাজ সহ এই ইট ভাটাগুলিতে যে লোকগুলি কাজ করে তাদের কাছেও একটা সুন্দর বাজার, কেনাকাটা সহ খাওয়া দাওয়া চা পান সহ একটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে এই বাজারটি হওয়ার ফলে। আর বন্ধুরা এই রোডটি হচ্ছে আগ্রাদুগুন ইউনিয়ন থেকে, অর্থাৎ সাপাহার এবং আগ্রাদুগুন ইউনিয়ন থেকে ধামইরহাট উপজেলার সঙ্গে যোগাযোগের একটা সহজ মাধ্যম। যেনারা পোরশা সারাইগাছি নেতপুর থেকে যেনারা ধামইরহাট হয়ে জয়পুরহাট যেতে চান তাদের জন্য এই রোডটা একটা শর্টকাট এবং সুন্দর রোড।
তবে বন্ধুরা এই রুটে আপনি মানে বড় বাস মিনি বাস এগুলো পাবেন না। এই রুটে চলাচল করতে হলে আপনাকে এই ইজি বাইক অটো চার্জার এগুলো দিয়ে এগুলি করে আপনাকে চলাচল করতে হবে রুটে। তবে ধামরাট বাজারে গিয়ে ধামরাট আমায় তারা মোড়ে গিয়ে আপনি পাবেন জয়পুরহাট যাওয়ার জন্য নওগাঁ যাওয়ার জন্য বাস মিনি বাস এগুলি আপনারা পাবেন। আর এই ব্রিজটা হচ্ছে একটা আকর্ষণীয় ব্রিজ, একটা সুন্দর বিশাল ব্রিজ। যার দৈর্ঘ্য প্রায় হাফ কিলোর কাছাকাছি একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে শুকনো মৌসুম, জল একেবারে নেই নদীতে। দেখতে পাচ্ছেন আপনারা এমনিতেই নদীগুলি খরা মৌসুমে শুকিয়ে যায় একবারে। তারপর এখানে সেচ প্রকল্প তৈরি করা হয়েছে, এখান থেকে এই নদী থেকে জল তুলে বহুদূর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জল সরবরাহ করা হয়, যার জন্য নদীগুলি এখন একেবারে মরা নদী পরিণত হয়েছে এই বর্ষার সময়ে, খরা মৌসুমে। বর্ষার সময়ে এই নদীর দুকুল ছাপিয়ে দুবাটের মানুষের ভোগান্তির শেষ থাকে না। বন্ধুরা এই ব্রিজের কোল ঘেঁষে যে সবুজ বনবানানি, নিসর্গের হাতছানি, সেখানে আপনারা এসে পিকনিক পার্টি পিকনিক করতে পারেন। একটা সুন্দর প্লেস, সুন্দর একটা জায়গা, নদীর আবহাওয়ায় বসে পিকনিক করা, পার্টি পিকনিক করা যে কতটা মজাদার, তা যদি আপনারা এখানে আসে পার্টি পিকনিক করেন তখনই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এবং মনোমোহিনী প্লেস পার্টি পিকনিক করার জন্য। বিভিন্ন প্রকার গাছগাছালি ছায়া আচ্ছাদ্য এই নদীর কিনারায়, একেবারে কোল ঘেঁষে এই সবুজের মাখামাখি, ছায়া ঢাকা পাখি ঢাকা একেবারে নীরব শান্ত অঞ্চল। প্যাটি পিকনিক করার জন্য একটা উপযুক্ত এবং জোৎসই প্লেস হচ্ছে এই আত্রাই নদীর ব্রিজের নিচের এই বনবনানির মাঝে। দুই ঈদ মৌসুমে লোকে লোকারণ্য হয়ে যায় এই আত্রাই নদীর ব্রিজ এবং এই আশপাশের এই সবুজের রাজ্যপাটের মাঝে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিও সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন এই প্রত্যাশায় আপনাদেরকে সবাইকে বিদায় জানিয়ে আমার ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেস লিস্ট।